শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচারের পর পুরসভার নিয়োগ দুর্নীতি, আর পুরসভার নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত করতে গিয়ে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে রেশনে দুর্নীতি, রেশন বন্টনে দুর্নীতির পরপর এবার নয়া দুর্নীতি রাজ্যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। এবার জাল পাসপোর্ট বানিয়ে দুর্নীতির অভিযোগ, আর এই জাল পাসপোর্ট কাণ্ডে একেবারে 50টি শহরে গোটা দেশে তাণ্ডব চালাচ্ছে সিবিআই, তার সাথে সাথে কলকাতায় চলছে বড় মাথার বাড়িতে সিবিআই তাণ্ডব। বড় মাথাকে তুলে নিয়ে গেল গাড়িতে করে সিবিআই, এই মুহূর্তে হুলস্থুল গোটা রাজ্য রাজনীতি। এবার পাসপোর্ট জালিয়াতির অভিযোগে সিবিআই হানা রাজ্যের বিভিন্ন জায়গায়, কলকাতা, রুবি, সল্টলেক ছাড়াও হাওড়াতেও সিবিআই তল্লাশি অভিযান শুরু হয়েছে। দার্জিলিং এবং শিলিগুড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালাচ্ছে বলে খবর। সিবিআই সূত্র মারফত জানা গেছে শনিবার সারা দেশে অন্তত 50টি জায়গায় তল্লাশি চলছে। শনিবার ভোরে হাওড়ার উলুবেড়িয়ার মহিষশালীর বাসিন্দা জনৈক শেখ শাহানুরের বাড়িতে যায় সিবিআইয়ের 6 সদস্যের একটি দল। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয় শাহানুরের বাড়ি, প্রায় 6 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ওই ব্যক্তিকে, সূত্রের খবর। তারপরও শাহানুরের জবাবে খুশি হতে পারেনি তদন্তকারীরা, তারা আরও জিজ্ঞাসাবাদের জন্য শাহানুরকে গাড়িতে তুলে নিয়ে চলে যান। অন্যদিকে রুবি এলাকায় পাসপোর্টের অফিসে সাতসকালে সিবিআইয়ের একটি বড় দল গিয়েছিল। শাহানুরের প্রতিবেশীদের সূত্রে খবর, তিনি ভিসা এবং পাসপোর্টের কাজ করতেন, তার অফিস সল্টলেকে। শনিবার ভোর থেকে সিবিআইয়ের একটি দল সেই শাহানুরের বাড়িতে ঢোকার পর থেকে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ভোর থেকে শাহানুরের বাড়িতে তাণ্ডব চালানোর পর সিবিআইয়ের দলটি বেরিয়ে যায়, তাদের সঙ্গে শাহানুরও ছিলেন। ঠিক কোন মামলার প্রেক্ষিতে এই অভিযান তা এখনও স্পষ্ট নয়, তবে তদন্তকারী সংস্থার একটি সূত্রে খবর, ভিন রাজ্যের একটি মামলায় এই হানা। মূলত নকল পাসপোর্ট তৈরির অভিযোগ খতিয়ে দেখতেই জায়গায় জায়গায় তল্লাশি করছে সিবিআই। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে সিকিম, গ্যাংটক ইত্যাদি জায়গায় অভিযান চালানো হচ্ছে। অন্তত 24 জনের নামে এফআইআর দায়ের হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কলকাতা থেকে কিন্তু পাকড়াও এক বিরাট বড় মাথা জনৈক শাহানুর, তিনি পাসপোর্ট ভিসায় কাজ করতেন এবং পাসপোর্ট ভিসা জাল পাসপোর্ট তৈরি করতেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর এই শাহানুরকে পাকড়াও করে আর কোন কোন মাথার নাম আসে, শুধুমাত্র কলকাতা নয়, গোটা রাজ্যের একাধিক জায়গায় চলছে তল্লাশি। গোটা রাজ্যের পাশাপাশি 50টি জায়গায় গোটা দেশে চলছে সিবিআই তল্লাশি অভিযান। জাল পাসপোর্ট কাণ্ডে কোটি কোটি টাকার হদিশ, কোটি কোটি টাকার দুর্নীতির হদিশ পেয়েছে সিবিআই। জাল পাসপোর্ট কাণ্ডে আর কোন কোন মাথা জড়িত, রাজ্য থেকে শেখ শাহানুরের সাথে কোন কোন মাথার লিঙ্ক আছে, সেই মাথাদের নাম জানতে শাহানুরকে দফায় দফায় ম্যারাথন জেরা চালাচ্ছে, হাই ভোল্টেজ জেরা চালাচ্ছে সিবিআইয়ের আধিকারিকরা। শাহানুরকে গ্রেপ্তার করতে পারে যে কোনো মুহূর্তে সিবিআইয়ের আধিকারিকরা, এমনই কিন্তু খবর উঠে আসছে। জাল পাসপোর্ট কাণ্ডে আর কি তথ্য উঠে আসে, শাহানুরকে জিজ্ঞাসাবাদ করে কী বোমা ফাটে, সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।